তথ্যের সন্ধানে চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন আজকে আপনাদের নিয়ে যাব মুকুন্দনগর ঘাট। রানাঘাট রেল স্টেশন থেকে মুকুন্দনগর ঘাট রাস্তায় দূরত্ব 9.5 কিলোমিটার। রানাঘাট রেল স্টেশনের কাছে পুরাতন বাসস্ট্যান্ড থেকে পায়রাডাঙ্গাগামী অটো পাওয়া যায়। ওই অটোতে ভাগীরথী বাজার নেমে টোটো ধরে মুকুন্দনগর ঘাট যাওয়া যায়। আবার পায়রাডাঙ্গা 4.3 কিমি অথবা চাকদহ 6.3 কিমি সেখান থেকেও যাওয়া যায়। রানাঘাট রেলস্টেশন থেকে মুকুন্দনগর ঘাট টোটো বুকিং করে যেতে পারেন। তার জন্য 300 থেকে 400 টাকা লাগবে, তবে দরদাম করে নেবেন। এটা আনুলিয়া বাজার। আমরা চলে এসেছি মুকুন্দনগর। গঙ্গার বুকে নৌকা বিহার করতে পারেন। মুকুন্দনগর ঘাটের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। চাইলে গঙ্গায় স্নান করে পূজাও দিতে পারেন।
এইটি এই ষাঁড়টির সমাধি মন্দির। আসুন মন্দিরের প্রধান পুরোহিতের কাছ থেকে কিছু তথ্য জেনে নেওয়া যাক। আপনার নাম? আমার নাম নিতাই গোস্বামী। আপনি এখানে কত বছর রয়েছেন সে ভাই? আমি দেড় বছর। তাই মন্দির সম্পর্কে কিছু বলবেন বা এই স্থান মাহাত্ম সম্পর্কে? স্থান মাহাত্ম বলতে এই মন্দিরটা হচ্ছে আমাদের যিনি করেছেন তার নাম তপন মুখার্জি। আমার বাড়ি চাকদাতে, উনি এখনো আছেন। এটা আমার মা বাবার স্মৃতির উদ্দেশ্যে মন্দিরটা করা। এই মন্দিরে কোনো ট্রাস্টি বোর্ড আছে? না, পুরোটাই ব্যক্তিগত। হ্যাঁ, পুরোটাই ব্যক্তিগত। আর মন্দিরের যে মায়ের যে সেবা এই সমস্ত কিছু তার অর্থানুকূল উনিই ব্যক্তিগত? হ্যাঁ, উনি ব্যক্তিগত। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসেন? দূর দূরান্ত থেকে লোক আসে, প্রচুর ভক্ত। কোনো বিধিনিষেধ? না, আমরা ভিজা কাপড়ে মন্দিরে উঠতে দিই না, এটি আমাদের বিধিনিষেধ। প্রত্যেকে আসে, জল দেয়, মায়ের পুজো দেয়, যা যত ভক্তগণ আসেন প্রত্যেককে আমরা চেষ্টা করি প্রসাদ দেওয়ার জন্য, প্রত্যেকে প্রসাদ দেওয়া হয়,
প্রতি অমাবস্যায় মায়ের ভোগ হয় আমাদের এখানে। এখানে ভক্ত থাকে, নিত্য পূজা তো হয়, নিত্য ভোগ পূজা দুটাই। এখানে কি কোনো প্রসাদ পাওয়ার ব্যবস্থা থাকে? প্রসাদ বলতে অমাবস্যার দিন আমাদের অন্নভোগ হয় আর প্রতিদিন আপনার ফল ফল ফাকর মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয়। আচ্ছা, আর ওখানে দেখলাম একজন একটি বৃষ আছে ষাঁড় আর কি, ওটার ব্যাপারে কিছু বলবেন? ওটার ব্যাপারে ওই ষাঁড়টা পায়রাঘাতে ছিল, আমাদেরই জানাশোনা সুমিন ঘোষ বলে এবং উজ্জ্বল বিশ্বাস পশু চিকিৎসক, ওরা ট্রিটমেন্ট করতো ওখানে। তারপরে ষাঁড়টি মারা যায়, মারা যাওয়ার পরে ওখান থেকে নিয়ে এসে এখানে আমাদের যে তপন মুখার্জি আছেন দাদা, উনি এবং আরও কয়েকজন মিলে ওটাকে সমাধি করে ওখানে মন্দিরটা স্থাপিত। বাহ, ধন্যবাদ, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। নমস্কার। চাইলে পিকনিক করতে পারেন আশেপাশের জায়গাতে। গঙ্গায় সূর্যাস্ত দেখে আপনার মন ভরে যাবে। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করে জানান আপনার ভিডিওটি কেমন লেগেছে, ভিডিওটি অন্যদের শেয়ার করুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে নিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, নমস্কার।